এই দিকটায় রয়েছে, এর পাশেই রয়েছে বেভিউ লজ, এইটা রয়েছে জয়গুরু হোটেল, অ্যান্ড একটু সরলে এখানটায় কুমুদাময় লজ, অ্যান্ড এর পাশ থেকে একটা রাস্তা ঢুকেছে ওদিকটায়, ওটা সবুজ হোটেলটা নিউ সাগরিকা, নিউ সাগরিকা, অ্যান্ড তার পাশে শিখা রয়েছে, অ্যান্ড দুটোর মধ্যে একটা হোটেল রয়েছে আমন্ত্রণ, আর বিচ হচ্ছে তোমাদের এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে সোজা বিচ, আর এইটা চলে আসে তোমাদের ফ্রেজার মন্দির সাইড। গাইজ, আমরা কুমুদাময় লজের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানে এখন যেহেতু অফ সিজন চলছে এখানে প্রাইস রয়েছে নন এসি 550, আর এসিও রুম তোমরা এখানে পাবে সেটার প্রাইস রয়েছে 1050, আর অন সিজন এখানে তোমার প্রাইস হয়ে যায় ওই 1000 টাকা অ্যারাউন্ড, তাই তো? আর এখানে আনম্যারিড কাপলস অ্যালাউড রয়েছে, তোমরা ভ্যালিড আইডি প্রুফ নিয়ে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তোমাকে রেস্টুরেন্টের যে বিল আছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও, অ্যান্ড এখানে যে নম্বরটা মেনশন করা আছে সেই নম্বরে ফোন করে তোমরা এদের সাথে বুকিংটা করে নিতে পারো। চলো পরের হোটেল দেখে নেওয়া যায়। ওদিকটায় বলাখালা লজ, ওখান থেকে আমরা এলাম, অ্যান্ড এসে মেন রোড থেকে জাস্ট আপনার ঢুকতে হচ্ছে। এবার আমরা নিউ সাগরিকা হোটেলের সাইডটায় যাচ্ছি, তোমাদেরকে এখানকার রাস্তাটা দেখাচ্ছি, খুবই খারাপ অবস্থা, দেখে নাও। এখান থেকে জাস্ট একটু এগোলেই মোটামুটি 5-10 সেকেন্ডের হাঁটা পথ মেন রোড থেকে, একটু এখানে ঢুকলেই তোমরা এই নিউ সাগরিকা টুরিস্ট লজ পেয়ে যাবে। এখানে কীরকম কী প্রাইসিং আছে যাই গিয়ে দেখছি, তোমাদের সাথে তারপর শেয়ার করছি। আমরা নিউ সাগরিকা থেকে এখনই বেরোলাম, তো নিউ সাগরিকাতে হোটেল প্রাইস মোটামুটি এটা ডিপেন্ড করে কোন সিজনে তোমরা আসছো, তবে মিনিমাম এখন যে প্রাইস আছে 500, 600 বা 700, আর এসি হচ্ছে 1200 থেকে স্টার্টিং আছে। হোটেলটার সামনে পার্কিং লজও আছে, তোমরা পার্কিং গাড়ি পার্ক করতে, আর পার্কিং এর জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই এখানটায় যা বললো। এখন সিজনটা অফ রয়েছে, তবে এরা বললো যে এখন অফ সিজনেও এই মুহূর্তে ওদের কাছে কোনো রুম ভ্যালিড নেই, এটা একটা কারণ হতে পারে যে আজকে সানডে রয়েছে, তো সেটা একটা কারণ হতে পারে, তবে এখানে রুম নেই, বাকি হোটেলগুলো দেখলাম কিছু রুম রয়েছে, তো পরের হোটেলে যাওয়া যাক এরপরে। এরপরে আমরা সামনেই রয়েছে আমন্ত্রণ, ওকে দেখাই জাস্ট হবে, এইটা আমন্ত্রণ, আমন্ত্রণে যাচ্ছি আমরা, দেখি কী পরিস্থিতি। আমরা এখন হোটেল আমন্ত্রণের সামনে রয়েছি, তো আমরা এখানে রুম টারিফ যেটা দেখলাম, এখানে কেউ রুম টারিফ বেসিক্যালি রাখে না, কারণ এখানকার হোটেলের দাম কখনো ফিক্সড নয়, খুব ভ্যারি করে, এখানে প্রচন্ড ভ্যারি করে সিজন সিজন ওয়াইজ। তো এখানে যেটা আছে, যদি তুমি অফ সিজনে আসো মোটামুটি মোটামুটি তোমার 400 থেকে এরকম স্টার্টিং আছে, আর 330 এক্সাক্ট হচ্ছে 330 তোমার, তবে 330 যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আর যদি আপার ফ্লোরে নিতে চাও সেটা বাড়তে বাড়তে মোটামুটি 700 মতো হয়ে যাবে। এসি আছে, এসি মোটামুটি 850 থেকে স্টার্টিং, আর যদি তুমি সেটা উইকেন্ডে চলে আসো তাহলে মোটামুটি 1150 এরকম এই অ্যারাউন্ডে হয়ে যাবে। আর আজকে এখানেও যেটা দেখলাম আমরা সানডে, আজকে এখানেও কিন্তু কোনো রুম অ্যাভেলেবেল নেই, আর আনম্যারিড কাপল সেখানে অ্যালাউড আছে উইথ ভ্যালিড আইডি প্রুফ। গাইজ, এটা আমন্ত্রণ, অ্যান্ড ঠিক এর পাশেই রয়েছে হোটেল নেস্ট, আর ওর সামনেই আছে শিখা, অ্যান্ড উল্টো দিকে রয়েছে শিখা, তো চলো দেখা যাক। আপনি হোটেল নেস্টের রিসেপশন রয়েছেন, তাই তো? আচ্ছা, আপনি বলুন এখন কি কোনো রুম কারেন্টলি আজকে কি কোনো রুম অ্যাভেলেবেল আছে? কি আছে কোনো রুম অ্যাভেলেবেল? আমাদের আগে থেকে ফোনে বুকিং থাকে, আচ্ছা ওখানে আমাদের একটা রুম খালি ছিল, তো এর মধ্যে হয়ে গেছে। এখন কারেন্টলি নন এসি রুমের প্রাইস কেমন আছে? আমাদের কোনো এসি নেই, আমাদের সবই নন এসি। আচ্ছা, তো আমাদের নন এসি হচ্ছে প্রাইস থাকে যেহেতু শুক্র শনি রবিবার, আচ্ছা তিন দিনের প্রাইস থাকে হচ্ছে 600 থেকে 700 টাকা, আচ্ছা তো ওকেশন থাকবে রুমের রেট থাকে 1200 থেকে 1500 টাকা, আচ্ছা নন এসি মানে সব কটা রুমে? হ্যাঁ। আর এমনি হচ্ছে যেরকম মানে কোনো ওকেশান নেই, কিছুই নেই, যেরকম আমাদের সোমবার তো বৃহস্পতিবার থাকে 300 থেকে 400 মধ্যে। আর এখানে কি আনম্যারিড কাপলস অ্যালাউড আছে? হ্যাঁ অ্যালাউড আছে, যদি তার মানে ম্যাচুরেট বয়স হয়ে যায় তো।
মানে ভ্যালিড আইডি প্রুফ দিয়ে আইডি প্রুফ মাস্ট লাগবে যতজন আসবে সবাই আইডি প্রুফ মাস্ট লাগবে আর এখানে মোটামুটি কতদিন আগে বুক করলে কনফার্ম বুকিং পাওয়া যায় তো আমাদের কাছে প্রায় মানে কি বলে যায় 15 দিন থেকে 1 মাস আগে বুক করছে আচ্ছা বুক করলে মিটিং বুকিং আমাদের নেওয়া হয় তো ওকেশনের সময় আমরা বুকিং নেই না ওকেশনের সময় বুকিং নেই না দেবো তো ওকেশনের সময় রুমের রেট অনেক হাই থাকে তার জন্য আমরা বুকিং নিয়ে নিতে পারি না মানে সরকারি যে গভর্নমেন্ট রুম সার্ভিস 30 টাকা যেটা শিখা হোটেল মানে শুক্র শনি রবি বাদ দিয়ে ফ্রাইডে স্যাটারডে সানডে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে এখানে প্রাইসিং রুমের যা নর্মাল থাকে একটু বেশি হয় 600 টাকা এখন যেটা প্রাইসিং চলছে এদের 500 থেকে স্টার্টিং আছে আর যদি অফ সিজনে আসো মোটামুটি 400 থেকে স্টার্টিং এ পেয়ে যাবে এদের মোটামুটি এখন 600 চলছে কখনো 500 চলে এটা ডিপেন্ড করে ঠিক আছে আর এসি করলে মোটামুটি 950 থেকে স্টার্টিং 1100 চেঞ্জেস পাবে আর তাছাড়া ব্যাপারটা হচ্ছে এখানে আর একটা জিনিস বলে রাখি এখানেও কিন্তু তোমার আনম্যারিড কাপলস অ্যালাউড রয়েছে উইথ ভ্যালিড আইডি প্রুফ অ্যান্ড ম্যাচিওর এজ এইটা হচ্ছে হোটেল প্রতিমার একটা রুমের ছবি পাশে দেখো একটা পুকুর রয়েছে দেখো মোটামুটি স্পেশিয়াস রয়েছে এখানে সবকটা রুমে নন এসি রয়েছে কুশনিং মোটামুটি ঠিক আছে বাথরুমটা যদি তোমাদের দেখাই ওয়েস্টার্ন স্টাইল গিজারের জন্য কি আলাদা কিছু পে করতে হয় গিজারের জন্য এখন অটোমেটিক কিছুই পে করতে হয় না আচ্ছা ওইটা অফিসের জন্য আচ্ছা গিজার ফ্যাসিলিটি আছে এই রুমের প্রাইসিং বললেন এখন কত আছে এই মুহূর্তে দোতলায় আমাদের 500 দোতলায় আর গ্রাউন্ড ফ্লোরে আমরা 400 400 টাকা আর অকেশনের সময় এটা কত হয় যেখানে অনেক হোটেলই তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম হোটেলই অ্যাকচুয়ালি যারা রিসেপশনিস্ট রয়েছে বা ম্যানেজার রয়েছে তাদের মুখ দেখাতে পায়নি তোমাদেরকে বা এই লাস্ট যে হোটেল প্রতিমা দেখালাম সেটার মুখ দেখাতে পারিনি অনেকে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে কমফোর্টেবল না তাই তারা আসতে পারেনি তো তাদের পারমিশন ছাড়া তো আর তাদেরকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি না তো তাদের হয়ে আমরা বললাম প্রতিমাতে যেমনটা তোমাদের বললাম যে রুম প্রাইস মোটামুটি 400 অফ সিজনে রয়েছে উইকডেজে আইলে আর এমনিতে 500 তবে আজকে কিন্তু কোথাও কোনো হোটেলের রুম নিয়েছে আগে থেকে করে এলে আমার মতে বেটার যদি উইকেন্ডে আসবে প্ল্যান করে দেখো উইকেন্ডে আসবে তাহলে আগে থেকে হোটেল বুক করে নাও নালে কিন্তু এখানে রুমের ভাড়া একটু চাপে কারণ অনেকেই এখানে ঘুরছে হোটেলের জন্য হ্যাঁ হোটেল কিন্তু পাচ্ছে না
তো তোমরা আগে থেকে বুক করে নিলে বেটার। গাইস, মেন রোড থেকে এই যে হোটেলগুলো তোমাদের দেখানো হলো, কোনো হোটেলই খুব বেশি দূরে না। অ্যান্ড বেশি দূরে যেগুলো আছে সেগুলো আমরা আমাদের মধ্যে ভিডিওর মধ্যে কভারই করিনি, বিকজ বেশি দূরে হলে তোমরা সিঙ্গেল বাস স্ট্যান্ডের কাছাকাছি যে হোটেলগুলো আছে আমরা সেগুলোই কভার করেছি। আরও কিছু এক্সক্লুসিভ দেখো, হোটেল তো সবাই সব রকমের মানে এফোর্ড করতে পারে না, তো আমরা কম দামেও যেরকম দেখিয়েছি আমরা বেশি দামেও তোমাদেরকে দেখাবো। যেমন আমরা নিজেরা যে বলাকা লজে আছি ওটারও প্রাইসিং অনেকটাই হাই, বাট ওখানে মানে এক্সপিরিয়েন্স একটু অন্যরকম যদি থাকতে চাও। অনেক ফার্নিশড হোটেল আমরা অফিস, তোমরা যদি কি আমাদের হোটেলের ভিডিওটা আমাদের না দেখে থাকো তাহলে আমাদের ভিডিওটা দেখো, তো বলা গেল যে সম্পর্ক পেয়ে যাবে। আরও কিছু কিছু হোটেলস আছে, আমরা আগে যখন এসেছিলাম তখন আমরা ছিলাম বেভিউতে, বেভিউতে রুমও খুব সুন্দর, সেটাও তোমরা ট্রাই করতে পারো। আমরা অবশ্যই তোমাদের বেভিউটাও দেখাবো, একটু সাথে থাকো। অ্যান্ড বেশি দূরে গেলে তোমরা আনম্যারিড হও বা সিঙ্গেল আসো বা যেভাবে আসো ফ্যামিলি নিয়ে আসো প্রবলেম হয়। বেশি দূরে গেলে প্রবলেমটা হচ্ছে কি, এখানে সমুদ্র তো অনেকটা দূরে, যত বেশি দূরে যাবে তোমার সমুদ্রে আসার জন্য একটা আলাদা ট্রান্সপোর্ট লাগবে। হ্যাঁ, আমরা মোটামুটি যেখান থেকে তোমরা পায়ে হেঁটে তাড়াতাড়ি সমুদ্র অ্যাক্সেস করতে হবে তার রেঞ্জের মধ্যেই দেখালাম, তো তোমরা এবার নিজেদের। গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, আমরা আছি হোটেল ব্যাবিলনের সামনে। তো আমরা এখানে ইনকোয়ারি করতে গেছিলাম, সারপ্রাইজিংলি এরা কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ইউটিউবারদেরকে নিজেদের রুম ট্যারিফ এখনই বলতে চাইছে না, তো সরি সেই জন্য তোমাদের সাথে রুম ট্যারিফের ডিটেলস শেয়ার করতে পারলাম না। পরে অনলাইনে একবার চেক করে ফোন করে যাই আমি, তো পরের হোটেলগুলো ট্রাই করে দেখছি তোমাদের জন্য। গাইজ, নারায়ণী লজে রয়েছে, এখানকার নন এসি রুম ফেয়ার যেটা রয়েছে এটা উইকডেজ হয়ে গেছে, আজকে মানডে হয়ে গেছে। কোনো ছুটি নেই, কিছু নেই, বেসিক্যালি হচ্ছে অফ সিজন। হ্যাঁ, সিজনে যদি আসো মোটামুটি 500 থেকে স্টার্ট হয়, আর এসি হচ্ছে মানে 1000 থেকে স্টার্ট হয়। এবার এটাই যদি তোমরা উইকেন্ডে আসো বা মানে এদের এখানে উইকেন্ড মাত্রই সিজন, আর এখানে এদের মেইনলি তোমার স্পট বুকিং হয়। এরা প্রেফার করে যে তোমরা আসো, রুমের কোয়ালিটি দেখো, তারপর নিজেই পছন্দ হলে বুকিং করো। তবে এটাই শুধু অপশন নয়, তোমরা যদি চাও ফোন করে অনলাইনে বুকিং করে নিতে পারো আগে থেকে। গাইজ, আমরা রুমের মধ্যে ঢুকছি, দেখো রুমটা, এটা একটা নন এসি রুম। একটু সাইড পরিষ্কার হচ্ছে এখন এই জায়গাটা, ওয়াশরুম যথেষ্ট স্পেশিয়াস রয়েছে, কমন রয়েছে, শাওয়ার ফ্যাসিলিটিও রয়েছে, যথেষ্ট ভালোই লাগছে রুমটা। আর একটা কথা বলে রাখি, এখানে আনম্যারিড কাপলস অ্যান্ড ব্যাচেলার্স যারা রয়েছে তারা যদি ডাবলসে আসে, সিঙ্গেল না হলেই হলো, প্রপার আইডি প্রুফের সাথে এজ ভেরিফিকেশনের সাথে তোমরা এখানে থাকতে পারো, কোনো সমস্যা নেই। গাইজ, এটা হলো বেভিউ ট্যুরিস্ট লজ, আমাদের তরফ থেকে বলতে পারো এটা বকখালির মোস্ট রেকমেন্ডেড হোটেল। আমরা এর আগেও এখানে যখন এসেছিলাম তখন আমরা এই হোটেলেই ছিলাম এবং এক্সপিরিয়েন্স বিলিভ মি প্রচন্ড ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, এবং তোমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। সো সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।